কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা, শরীকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আকিকা দিতে চাইলে কিভাবে বণ্টন হবে, শেষেরটা আগে বলি। শরীকে কুরবানি দিলে আকিকার সাথে যদি কুরবানি দেন তাহলে কুরবানির যেরকম একটা ভাগ হবে আকিকারও একটা ভাগ হবে, সাত ভাগের এক ভাগ। এটা হলো যে সমস্ত লামাকে এটাকে জায়েজ মনে করেন তাদের মতে এইভাবে বণ্টন করবেন গোশতকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোরবানিকে আকিকাকে কোরবানির সাথে আকিকা দেওয়ার পক্ষ আমি অবলম্বন করি না। ওলামা ইকরাম জায়েজ বলেছেন সেটা ভিন্ন কথা, আমি কেন করি না, কারণ হলো কোরবানির সাথে আকিকা দেওয়ার সরল অর্থ হলো আকিকার সুন্নত তরক করা। কিভাবে আকিকা সুন্নত তরক করা, এরকম ঘটনা হাজারে লাখে কয়টা ঘটে যে একজনের সন্তান যেদিন হয়েছে সপ্তম দিনে কোরবানি ঈদের দিন, এরকম ব্যাটে বলে মিলে সাধারণত যারা কোরবানির সাথে আকিকা দেয় তাদের শতকরা 99 জন বরং আরও বেশি। এ মানুষগুলোর যে সিস্টেম সেটা হলো, ধরেন ছেলে হয়েছে 6 মাস আগে বা 3 মাস আগে, মেয়ে হয়েছে 6 মাস আগে 3 মাস আগে, যখন সন্তান হয়েছে সুন্নত হলো তার কতদিন পর আকিকা দেওয়া, 7 দিন পরে না, যেদিন হয়েছে তার 6 দিন পরে, মানে সপ্তম দিনে, সপ্তম দিনে আকিকা দেওয়া হলো সুন্নাত। সপ্তম দিনে নিতে না পারলে 14তম বা 21তম দিনেও দেওয়া যায়, এর পরে দিলেও হয়ে যাবে, কিন্তু হাদিসের নির্দেশনা হলো এই দিনগুলোতে দেওয়া, কারণ কোনো কারণে আগে দেওয়া হয় নাই, তিনি পরে দিলেও আদায় হবে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা সাবেত, সালাফ অনেক সালাফ থেকে এটা সুস্পষ্টভাবে এই ব্যাখ্যা প্রমাণিত যে হ্যাঁ, কারণ ছোটকালে আকিকা দেওয়া হয় নাই, বাপ মা দিতে পারেন নাই, বড় হওয়ার পর আকিকা দিতে পারে, অসুবিধা নেই। সেটা হলো না দেওয়া হলো, কিন্তু সাধ্য সামর্থ্য থাকলে সপ্তম দিনে আকিকা দেওয়া হলো সুন্নাহ। এখন আপনি কোরবানির সাথে আকিকা দেওয়ার জন্য যদি অপেক্ষা করেন তাহলে কি হবে, ওই সুন্নতকে জবাই করতে হবে, এই সুন্নতকে বাদ দিতে হবে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পরে কোরবানির সময় আপনি আকিকা দেবেন, এটা তো হলো না, বুঝতে পেরেছেন কথা। এর বাইরে কোরবানির পশুর মধ্যে আকিকা মিশ্রণ করা যাবে কিনা এটা নিয়ে দ্বিমত আছে। অনেক ওলামায়ে কেরাম বক্তব্য হলো কোরবানির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 ভাগের অনুমতি দিয়েছেন, আকিকার কথা তো তিনি বলেন নাই, যার কারণে এটা এখানে হবে না। তবে হানাফি মাজহাবের ওলামায়ে কেরামের মত হলো জায়েজ হবে, এর দলিল হলো যুক্তি হলো যে কোরবানি এবং আকিকা একই ক্যাটাগরির ইবাদত, কোরবানির যেহেতু 7 ভাগ চলে একটা গরুতে, আকিকার 1 ভাগও সেখানে চলবে, ওলামায়ে হানাফ এই দলিল নিয়ে থাকেন। যাই হোক, খোলাসা কথা হলো আকিকা নির্দিষ্ট সময় দেওয়া উচিত, এটাই হলো সুন্নাহ, এটাকে বিলম্ব করে ঈদের সাথে মিলিত করা সুন্নার খেলাফ।